আসসালামু আলাইকুম সুপ্র দর্শক, আজকে ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার প্রপার্টি সেলার চ্যানেলটির ওপর কুচক্রী মহলের নজর পড়েছে, তো এই জন্য আপনারা প্রপার্টি সেলারের সকল সাবস্ক্রাইবাররা সাগর ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে এসে সার্চ দেবেন সাগর ওয়ার্ল্ড, এটা লেখা সার্চ দিলেই, সার্চ করলে প্রথমেই সাগর ওয়ার্ল্ড চ্যানেলটি আসবে। সাগর ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটা জমি দেখাবো। জমিটা দেখে আমি নিজেও খুব ব্লেসড, এত সুন্দর জমি। অবশ্য এটা না, আমি দেখাচ্ছি এত সুন্দর পজিশনের জমি। জমিটার অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলা শ্রীপুর থানার বর্মি ইউনিয়নে মাইসপাড়া গ্রামে, আর রেল সড়কের পাশে এই জমিটা। মূল জমিটা হচ্ছে যে এটা, আপনি জমিটার ভিতরে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন জমিটা কি জিনিস। এই হচ্ছে রাস্তা, আর জমিতে যেভাবে আসবেন, ঢাকা ময়মনসিংহ মেন রোড থেকে মাওনা চৌরাস্তা অবদার মোড় দিয়ে যে রাস্তাটা পূর্ব দিকে আসছে, পূর্ব দিকে এসে 8-9 কিলোমিটার এসে সাতকামার রেল স্টেশন। সাতকামার রেল সড়ক রেল ক্রস না পার হয়ে এই রেল পাশের রেল সড়কের উত্তর পাশ দিয়ে 1.25 কিলোমিটার চলে আসলে এই যে রেল লাইনের এই রাস্তাটা এখান থেকে পার হইতে হবে। এটা ব্যক্তি মালিকানা একটা ছোট রাস্তা। এটা আপনি এই যে এখান থেকে জমি শুরু, এই যে এই রেল সড়কের পাশ থেকে এখান থেকে জমি শুরু। রেলের কিছু জায়গা আছে, এটুকু মাপ দিয়ে বাদ দিয়ে যেখান থেকে শুরু হবে ওইখান থেকে মেপে নেবেন, আর বাকিটা আপনার ফ্রি। ওটা যতদিন খুশি আপনি ব্যবহার করতে পারবেন, যতদিন রেল ডিপার্টমেন্ট না নেয়। এই যে জমি, এই যে জমিতে আমি চলে আসছি অলরেডি। এই জমি, এই বাড়িঘরগুলো সহ এগুলো কিনে নেওয়া হয়েছে। জমিটা আমার বন্ধুর, হ্যাঁ, সে আমাকে দায়িত্ব দিয়েছে জমিটা বিক্রি করার জন্য। এই যে জমি, এখানে দুইটা পুরনো দিনের বাড়ি আছে, এগুলি তার কেয়ারটেকার থাকে। এই হচ্ছে মূলত জমিটা। এই যে রাস্তার, আমার এই রাস্তার হাতের বাম পাশে যতটুকু আছে ওই বাড়ি পর্যন্ত, এদিকে ভিতরে অনেক লম্বা হয়ে গেছে। জমিতে প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ সহ বিভিন্ন ফলের গাছ, বাঁশের ঝাড়। এবং জমিটার একটা ভালো দিক হচ্ছে যে জমিটা ওই রেল সড়কের চেতেও আরও 1.5 ফিট উঁচু। অনেক উঁচু জমি, যে কোনো কিছু করতে পারেন ইচ্ছা করলে। ছোটোখাটো ফ্যাক্টরি, ছোটোখাটো, এখানে জমি আছে 10 বিঘা, এখান থেকে সে আপাতত জমি দিবে 5 বিঘা, হয়তো বলে কয়ে আরও 1 বিঘা বেশি নেওয়া যেতে পারে। এর বেশি না, আপাতত আর কিছু জমি সে নিজেও রাখবে। এই পূর্ব পাশ থেকে জমিটা দেবে, যে এখান থেকে জমি দিবে, আর এই জমিতে এই যে মোটা মোটা কাঁঠাল গাছগুলা এই সারি সবগুলা পড়বে। এই জমি সীমানা হয়েছে এই যে এই পর্যন্ত, যে এই পর্যন্ত এই বড় কাঁঠাল গাছগুলা, আর এই ছোটো চিকন গাছ কাঁঠাল গাছগুলা যে গরুটা সরেছে এটি এই পাশে সীমানা। এখানে জমি আরও আছে, ইচ্ছা করলে আস্তে আস্তে পর্যায় করে বাড়ানো যাবে। এই হচ্ছে জমিটা, এই হচ্ছে জমিটা, এটা ভিতরে অনেক দূর চলে গেছে। অনেক সুন্দর একটা জমি, জমিটাতে আসলে আপনাদের পছন্দ হবেই। যদি কেউ চান যে একসাথে কিনে নিয়ে এটাকে প্লট আকারে করে বিক্রি করে দিবেন, তাও সম্ভব, কারণ জমিটা খুবই সস্তা, খুবই সস্তা। যার মূল্য মাত্র 1,60,000 টাকা শতাংশ পড়ে, যদিও এটা শতাংশের হিসাবে বিক্রি হবে না, বিক্রি হবে বিঘা হিসাবে, 5-6 বিঘা একসাথে বিক্রি হবে। এই হচ্ছে জমি, ওই বাড়ি পর্যন্ত, বাড়ি সহ এই দুইটা বাড়ি এখানে আছে। এখানে টোটাল জমি হচ্ছে 9.5 বিঘা, এখান থেকে বিক্রি হবে 5-6 বিঘা। যদি কোনো আগ্রহী ক্রেতা থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর জমিটাতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যে কেউ বাগান বাড়ি করতে চান, জমিটার প্রতি বিঘা মূল্য পড়বে 32 লক্ষ টাকা। হয়তো কিছুটা নেগোশিয়েবল, ততটা না, আলোচনা সাপেক্ষে সেটা দেখা যাবে। এখন জমিটা যদি পছন্দ হয়, আগ্রহী ক্রেতাগণ এসে দেখতে পারেন। এই হচ্ছে জমি, 5 বিঘা জমি নিলে সম্ভবত এই বাড়িটা পড়বে না, এই ফাঁকা জায়গাটাই হয়ে যাবে। এই ফাঁকা জায়গাতেই এই যে এই পর্যন্ত, এদিকে এই 5 বিঘা একদম স্কোয়ার জমি। হ্যাঁ, খুব সুন্দর জমি। যদি আগ্রহী কেউ থাকেন, এ নাম্বারে যোগাযোগ করবেন।
এই যে এই রাস্তাটা দেখতেছেন চিপা, এটা এই যে এটাও মালিকের এই জমি, উনি রাস্তা এই পর্যন্ত করে দিবে। এখান থেকে আপনার 10 ফুট 15 ফুট 20 ফিট যতটুকু খুশি আলোচনা সাপেক্ষে এই রাস্তাটা, এই গাছগুলো কেটে, গাছগুলো তো মালিকেরই, গাছগুলো কেটে এখান থেকে 15 ফিট একটা রাস্তা বানিয়ে নেবেন, আর সেটা আলোচনা সাপেক্ষে আমরাই করে দেবো ইনশাল্লাহ। যদি কেউ বাগান বাড়ি করতে চান, গোডাউন করতে চান, ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান, সব কিছু হবে, আবার কেউ একসাথে কিনে নিয়ে প্লট আকারে বিক্রি করতে চান তাও করতে পারেন। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম শ্রীপুর থেকে গফরগাঁও পর্যন্ত, এটা নতুন একটা রাস্তা। আশপাশের ভিউটা একটু দেখাচ্ছি, খুব সুন্দর একটা এলাকা, ছায়া ঘেরাওয়ালা একটা এলাকা। এই জমিটা এইভাবে অনেকটা মোটামুটি 300-400 ফিটের মতো লম্বা হয়ে গেছে মাথাটা, জমির মাথা হয় পর্যন্ত। জি, ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।